ও লেভেল বা এ লেভেল স্ট্যাটিস্টিক্স করতে হবে বা ইন্টারমিডিয়েট পড়তে হবে স্ট্যাটিস্টিক্স যে বাংলা গিতা পরিসংখ্যান পরিসংখ্যান জিনিসটা গিতা তো খুশি গেলে এই সব কথা শুনে হামলা আপনি অত তো ব্যাক বলে স্ট্যাটিস্টিক্স জানেন না হ্যাঁ ওনা নাকি দেখায় নি পরিসংখ্যান কি দেখাম কি দেখা পরিসংখ্যান কাম কি দেখা জরিপ করা বুঝেছ নি অবজেক্টিভ তো সার্ভে হইতে পারে না এখানে সার্ভে করতে সার্ভে কেন করতে হয় ওকে বাংলাদেশের মানুষ কতজন আছেন কতজন বেটা আছেন কতজন বেটি আছেন কতজন বাচ্চা না আছেন ক খানা সুমারি কি দা খানা বাকা খা তো দর লাগান না খানা সুমারি রিসেন্ট খানা সুমারি ওর একটা দাদা জানা মিলে গেছে খানা সুমারি ওর কি দা আমি জানি না আমরা ঘর গিয়ে আছি মানুষ কতজন আছেন সব কি করা হচ্ছে খানা সুমারি কেন সে কত আর খাই মনে হবে আমরা রাস্তায় মুখে দেখি একটা ব্যানার আছে জাস্ট করলে মুখে যাবে খানা সুমারি আপনি তত্ত্ব দিন ফলাফল আছে এনিওয়ে স্ট্যাটিস্টিক্স তো আমি তো বলা বুঝি না যতক্ষণ বুঝি অত অনুযায়ী রইল গিয়া কিছু ডাটা দা বই গুলাকে কিছু প্যাটার্ন আমরা ব্যবহার করার চেষ্টা করবো ডাটা কালেক্ট করবো সামহাও আমার লাগে যেগুলো নেসেসারি ও ধরনের প্যাটার্ন ব্যবহার করার চেষ্টা করবো বুঝা গেছে চিন্তা করতে পারি যেমন বিভিন্ন ডাটা থাকলে আমরা বিভিন্ন ডিসিশন মেক করতে পারবো যে আদমশুমারির মাধ্যমে যে সরকার প্ল্যান করতে পারবো ডাটা দিয়ে কোন এলাকার কিলা মানুষ আছে কোন এলাকার শিক্ষিত কতজন আছে অশিক্ষিত কতজন আছে ফর এক্সাম্পল সিলেটে এবার সিলেটের মানুষ ম্যাক্সিমাম শিক্ষিত চট করে তারা যেটা বললো কোম্পানিগঞ্জ কইলো যে আমরা আইটি পার্ক করবো হয় সব যদি ডিএলএ পার থাকতো কোম্পানিগঞ্জ আইটি পার্ক করে এলাম কারণ কাম করার মতো মানুষ লাগবে তোমার আইটি পার্কও স্কিল্ড মানুষ লাগবে যারা টেকনোলজি বুঝে আনস্কিল মানুষ দিয়া টেকনোলজির কাম করতে পারে না খুলনা থেকে তারা এই খুলছে না রাজশাহী থেকে এই খুলছে না এই জিনিসটা হেল্প করলো গিলা তোমার ওই যে সুমারি করায় ওই ইনফরমেশন লয় তারা ইনোভাই এখন মানুষ সিলেট শহরও থাকে রেগে চট করে কোম্পানি গিয়ে ইসিলি কাম করতে পারবে তার বাড়ি ঘর সত্য হলো বাট একজন মানুষ চিটাগাং ঢাকা থেকে ইয়া বা খুলনা থেকে ইয়া অত ইজিলি করতে পারতে পারে তার বাড়ি লওয়া লাগবো কি দেখা লাগবো বা কাকে দাঁড়িয়ে করে বুঝা গেছে ব্যাপারটা ওটা একশো জিনিস চিটাগাং নারায়ণগঞ্জ খেসিয়া দেবায় বর্তমানে নতুন পত্রিকা করলে দেবায় ইকোনমিক জোন ইকোনমিক জোন ইন্ডাস্ট্রিয়াল জোন এগুলো তৈরি ইন্ডাস্ট্রি হয় ইন্ডাস্ট্রিয়ালে প্রচুর মানুষের কাম পায় এগুলো দেবায় আবার চিপ লেবার লাগে গার্মেন্টস গুলো সব নারায়ণগঞ্জের খান্দাকাছা গাজীপুর সাভার ওগুলো চিপ লেবার পার্ক হ্যাঁ সিলেটে গার্মেন্টস খুলে লাগে না একটা লোক ডিস্টেন্স তাও তো বলতে পারবো তাইলে বাট অত চিপ লেবার পাইতো না সিলেটের মানুষ সব না বাবা বলে জানানো গেল সিলেটের মানুষ চাকরি করতে পারে না এটা হাইস্কুল খুব বাদ বসে কিছু হয়ে গেলেও তারা আর সেতু ধরি না সিলেটের মানুষের সাথে বেশি কয়েস ভাইরাস আছে বেশি কয়েস ভাই গেছে নি রিজাইন আমার অন্য কোনো কাম আছে ভাবার লাগে না বা তুমি নিজে এটা পাস করতে আর ভাল লাগে না যে এটা ফুচি ফুচি করে করে আমি আনি একদম এটা তার আমার পাশ দিয়ে ফুচি ফুচি পয়েন্ট করে দিতে যা কাজ করবোই না কয়েস ভাই এরও সেট আছে তো কয়েস ভাই সিলেটি তো এটা একটা কিতা প্যাটার্ন মিলে আর তুমি চাকরি বালা বালা ধরে ওর তৈলে আইডার তোমার সেট করে লাগবো ওয়ালাইকুম আসসালাম আদারওয়াইজ তুমি চাকরি করবে না ব্যবসা করবে র্যান্ডম স্যাম্পল তো আলু স্যাম্পল করে আমরা কি ধরলাম ডাটা কালেক্ট করা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকও আমরা কালেক্টেড ডাটা দিয়ে আমরা বিভিন্ন ডিসিশন মেক করব হাই লেভেল করতে মনে আছে নি হাইয়েস্ট অ্যাক্টিভিটি লোয়েস্ট অ্যাক্টিভিটি দেখি কিতাব পড়লাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট টোটাল ফিক্সড কস্ট আটা হইলো একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আমার কাছে যদি পাঁচ ডাটা না থাকতো হাইয়েস্ট অ্যাক্টিভিটি আর লোয়েস্ট অ্যাক্টিভিটি আমি কিন্তু ফিউচার প্রেডিকশন করতাম পারলাম না মানে পারলাম মনে নেই সিম্পল জিনিস এটা আমরা অলরেডি করতে করে নিয়েছি আর সামনে আরো করতে হবে তোমাদের অতটা মাত্রা আমি লাগে আবার একটু কইলাম যে বেসিক জিনিস চিন্তা করতে পারলে পারবে বালা ও বেসিক জিনিসটা বুঝাই নেয় তারপর বললো গেল আর কিছু হাই লেভেলের সুবিধা কি দেয় চটপট ক্যালকুলেট করে নিবে
কাটা বহুত আছে যে বা হাইয়েস্ট কোটা লোয়েস্ট কোটা হাইয়েস্ট ইউনিটর কস্ট লোয়েস্ট ইউনিটর কস্ট বা কোটা দুই সেট ডাটা লাগে আর ডাটা গুলা রেডিলি অ্যাভেলেবল থাকে তুমি কিছুদিন অর্গানাইজেশন চালাও তুমি অলরেডি পাঁচটা ডাটা থেকে বুঝে আসবে কত ইউনিট বানাইছো কত টাকা কস্ট হয়েছে তোমার ডাটা গুলা রেডিলি অ্যাভেলেবল ডিসঅ্যাডভান্টেজ কিটা হাইয়েস্ট লোয়েস্ট ডাটা অনেক সময় জেনারেল প্যাটার্নে ফলো নাও করতে পারে দেখা যাবে টু একবারে টপ হাইয়েস্ট হয় একবার টপ লোয়েস্ট হোক কিছু একটু সমস্যা আছে মিক্সড কস্ট বা অদার টাইপস এর কোনো এফেক্ট আছে যেগুলা নর্মাল কস্টে একে রিপ্রেজেন্ট করে না আর ডাটা যেগুলো আমরা কালেকশন করলাম ডাটা কালেকশন ও বলতে হলে হাই লেভেল মেথডে বল রেজাল্ট দিই সো আমরা কোন যেটা করা লাগবে হাই লেভেল মেথডও খেয়াল রাখা লাগবে যে ডাটা গুলা প্রপারলি কালেক্ট করা হয়নি এবং ডাটা গুলা প্রপারলি রিপ্রেজেন্ট করেনি সবগুলার হাইয়েস্ট আর লোয়েস্টে সবগুলা রিপ্রেজেন্ট করেনি কিটা লাগে সিম্পল অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোমাদের টাইম মতো পড়াই পরীক্ষা দেখুন থিওরি কোয়েশ্চেন প্রচুর আছে সো খুব ঠান্ডা মাথায় চিন্তা করি করে অ্যান্সার করি আদারওয়াইজ থিওরি কোয়েশ্চেন মার্ক লুজ করার চান্স ওকে এখন একটা মজার জিনিস দেখবো কোরিলেশন কোএফিসিয়েন্ট দুইটা সেট অফ ডাটার মাঝে সম্পর্ক কিটা দুইটা সেট অফ ডাটার মাঝে সম্পর্ক কিটা সম্পর্ক আছে বুঝতে তো সম্পর্কটা আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখবো আমি মনে করো দুইজন বন্ধু আছে একজনের মন খারাপ হইলে আরেকজনের মন খারাপ হবে একজনের মন ভালো হইলে আর একজনের মন ভালো হয় এরা আমাদের কোন রিলেশন পজিটিভ রিলেশন একজনের মন খারাপ হইলে আরেকজন খুব খুশি হয় আর যেগুলো এগুলো খুশি হইলে এগুলো মন খারাপ হয় এরা আমাদের নেগেটিভ করে তো ডাটার ক্ষেত্রে আমরা ওলা দেবো যে পজিটিভ করিলেশন একটা ডাটা যত বাড়বো উপাধি দেখো আর একটা ডাটা উপাধি বাড়ে টোটাল আমরা করে পজিটিভ করিলেশন একটা বাড়লে আরেকটা বাড়বে জেনারেলি গ্রাফ ওভার যত 10 20 30 40 যেরকম ইবাদি 100 200 300 400 500 বাড়তে আছে ওগুলোই পজিটিভ করিলেশন কে নেগেটিভ করিলেশন যত ওভারই বাড়ে 10 20 30 তত এগু 500 400 300 200 খালি কমে পজিটিভ আর নেগেটিভ করিলেশন বুঝছো তো দুটো সেট অফ ডাটার মধ্যে এখন এগুলোর মধ্যে একটা কাহিনী আছে পজিটিভ করিলেশন আমার দুইটা আছে পারফেক্ট সরি করিলেশন পারফেক্ট আর পার্শিয়াল আছে পারফেক্ট মানে একটা যদি 10% বাড়ে আর পজিটিভ হয় আর একটা ঠিক 10% বাড়বে আর নেগেটিভ হলে ঠিক 10% পারফেক্ট পজিটিভ মানে অপু যত পার্সেন্ট বাড়বো হবো তত পার্সেন্ট বাড়বো বলা পজিটিভ হলে তো দুটা সেম যায় একটা 10% বাড়লে আর একটা 10% বাড়বে একবারে সমান সমান পারফেক্ট নেগেটিভ হইলে এগু 10% বাড়লে এগু 10% ফল করে সমান সমান উল্টা হয় তো পারফেক্ট কি তার গ্রাফটা হইব বলা একেবারে প্রত্যেকটা ওই পয়েন্ট ও বিন্দুগুলো হইলে আমার পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট উপরে দি লাইন যাইব ক্লিয়ার একটা লিংক পার্শিয়াল করিলেশন ওনো দেখো ও গ্রাফটা ও ডটটা একটু উপরে দি ও একটু নিচে দি ও একটু উপরে দি তুমি যদি সোজা লাইন টানো এক্সাক্ট সোজা হইতো না দেখো সব কিন্তু আবার জানি কিছু ডট একটু কম বেশ হয়ে গেছে এক্সাক্ট লাইনের উপরে দিয়ে জানা আগরটা দেখো প্রত্যেকটা ডটের উপরে দিয়ে গেছে লাইন পারফেক্ট আর পার্শিয়াল কম বেশ হয়ে মানে একু 10% বাড়লে একু 10% হয়তো নয়া বাড়তে পারে 8% বাড়তে পারে 11% বাড়তে পারে আবার একু 10% কমলে একু যে 10% কম বই লাগানো কথা নাই একটাই কম করতে পারে বেশি করতে পারে একটা বাড়লে আর একটা বাড়ে বা একটা কমলে আর একটা কমে কিন্তু সমান ভাবে কমে মায়াতে কি হয় যার লাগে যত বেশি মায়া তত বেশি রিলেশন থাকবো যত কম মায়া কম থাকবো এর মাঝে মায়া কতখান আছে বোঝেন ও গ্রাফ থেকে কি তা উঠে এগুলোর মাঝে একটা লগে আর একটা কোনো প্যাটার্ন নাই ও উঠে লামে উঠে লামে নো করেলি তো সব সময় যে একটা লগে একটা করেলি যে কইবো ইলা কিছু নাই আহ
correlation zero. So I'm the example you have with somebody. But example though, correlation not real like positive, negative, blah 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 blah. Correlation though, look at the correlation though. Sorry? Price and supply. Okay? Positive not correlation. Positive. You want? Price and demand negative. Hello, you have agreed? Price per lay demand for me. Price per lay supply bar. Hello? Price and supply is positive. Price per demand will be negative. Price per lay demand for me. That is perfect or imperfect? I don't know. It would depend on perfect to whichever imperfect to whichever. Good. Sundar. Are you after another? Another? Very good. So, MA1, MA2, F2 are related, even unrelated. Even negative, even positive, related, but you never have to do that. Over. Rathri Kumar is negative, Dinya Kumar is negative, related. Dinya Vishy Kumar is by Rathri Kumar, Rathri Vishy Kumar is by Dinya Vishy Kumar. But for all the other side of it, book lag na, related na. Book lag le, bichi lag le, baat bichi hai ko project. তাহলে রিলেশন রিলেশন বুঝছো তো আনরিলেটেড দুইটা প্রোডাক্টের নাম কো গরম লগে কারেন্ট রিলেটেড নি ঠান্ডা লগে ঠান্ডা হইলে কারেন্ট কমে গিয়ে ধর আবার টেনশন লাগে না হ্যাঁ রিলেটেড না হলো দুইটা প্রোডাক্ট কো ফুড এন্ড কসমেটিক গুড এখন নাও আমরা প্রথমে গ্রাফিক্যালি বুঝলাম এখন এগুলো আমরা ম্যাথমেটিক্যালি বুঝব কোরিলেশন কোএফিসিয়েন্ট এগুলো আমরা আর দিয়ে ডিটারমাইন করি মানে যদি কোনো জায়গায় দেখো আর মানে হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট আর মানে হলো দুইটা ডাটার মধ্যে ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝায় মানগুলো হতে পারে -1 থেকে +1 কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ যেগুলো আছে প্লাস আছে এগুলো পজিটিভ যেগুলো আগে মাইনাস আছে নেগেটিভ কম্বিনেশন এগুলো যেমন লাগে সো মান হইতে পারে +1 +0.9 +0.95 +0.6 জিরো থেকে লইয়া প্লাস হইতে পারে +1 পর্যন্ত আর -0.1 থেকে লইয়া -1 পর্যন্ত হইতে পারে ঠিক আছে যেমন দেখবা আরো মান +1 মানে ইট উইল পারফেক্টলি পজিটিভ ওগো যতক্ষণ বাড়বে এক্সাম্পল তো আমার আরো মানে লিখি পয়েন্ট +0.90 বা +0.95 বা +0.80 এগুলো পজিটিভ পারফেক্টলি নাই মানে লিখি পার্সিয়াল পজিটিভ বুঝছি এখন নিচে আমি গেলেও জিরো থাকি এখন মাঝখানে যখন তারপর যখন পজিটিভ বাট পার্সিয়ালি পজিটিভ আর +1 হইলে একবারে পারফেক্ট পজিটিভ আবার জিরো থাকি -1 এর মাঝখানে যখন তারপর এগুলো হইলো কিটা পার্সিয়ালি নেগেটিভ আর -1 হইলে পারফেক্টলি নেগেটিভ গুড আর জিরো মানে হইলে কোনো কোরিলেশন নাই তো আমার যদি দুই সেট অফ ডাটা দেয় আমি ইজিলি আর বা করতে পারবো দুটো আমি সব বলবো কি যাব করতে পারবো ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হইলো গো R equal to n summation of x y minus summation x summation y blah 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 blah. तुम यदि एक तरह साइंस वाइज करो तो ये इगुदिक का डरोगर तो नहीं आ ना बोल ले इगुदिक का बक्का डरोगर बोलिए ये तो बीती कर फॉर्मूला है समेशन है इगुदिक डर बनाएगी एनीवे इगुदिक तो डर आने की चुना समेशन मरे खाली जुब करा नहीं दे समेशन x y मानिए लोगी x और y रे गुरु को एरवादे गुनगुला जुब करी সামেশন অফ এক্স মানে হলো সব এক্স এর যোগফল সামেশন অফ ওয়াই মানে সব ওয়াই এর যোগফল সে কত জটিল কিছু না তো এই তিনটা জিনিস ডিফারেন্ট জিনিস আছে এক্স ওয়াই আর এন এন হলো কি নাম্বার অফ ডাটা তুমি যদি 10 টা ডাটা লইয়া কাম করো 10 টা এক্স আর 10 টা ওয়াই থাকে এর মান হলো কি 10 5 টা এক্স 5 টা ওয়াই তাহলে এর মান হলো কি 5 3 টা এক্স 3 টা ওয়াই তাহলে এর মান 3 এন বুঝছো তো যতটা সেট অফ এক্স এন্ড ওয়াই x আর y কি তা বলবো x আর y দুইটা ভেরিয়েবল কমন হিসাব আমরা জানি তাহলে কোন ভেরিয়েবলটা না তোমার ডাইরেক্ট কইতো না ওগো x ওগো y তুমি বা হরলা বকুনটা x কোনটা y
এক্সর ক্ষেত্রে আমরা ফর্মুলা হইলো কি এক্স সবসময় হইলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এর উপরে ডিপেন্ড করতে পারে, আর ওয়াই হইলো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা তার পেটবুক খে এক্স খে ওয়াই। গুড, পেটবুকে বাতর উপরে দেখি বাড়ত না এখন তো না, হ্যাঁ পেটবুক তার লাগবো, পেটবুক বেশি লাগছে না কম লাগছে ওর উপরে ডিপেন্ড করি আমার, বাদ বেশি টাইম হবে কম পাইবো, সো বাদ হইলো কি ওয়াই। ক্লিয়ার? টাইম যদি দেখো কোনো সময় টাইম অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, টাইম করছো তো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান স্কুল অফ করছো, আর একটা জিনিস সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, তো হের জন্য লাগে যে ওয়েট করে না মানে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। সিমিলার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট যদি নতুন কিছু পাও কিলা বুঝতে হয় ফলেও দেখ পায় যে কোনটা আরো বাড়লে কমলে বাড়বো আর কোনটা আরেকটা বাড়লে কমলে বাড়তো না, কারণ অ্যাডভার্টাইজমেন্ট আর সেল কোনটা লোক কোনটা তুমি বুঝছো তো। এর বাদে তুমি কিছু ওয়ার্কিং করবা, আচ্ছা আমি কিছু ডাটা দিয়ে একটা ওয়ার্কিং করছি দেখো, অ্যাডভার্টাইজমেন্ট বইছি সেলস বইছি, কিন্তু এনর মান কত কত তুমি না 8, হ্যাঁ বুঝতে নিয়ে যাবে 8 টা সেট অফ ডাটা, ভেরি গুড, এক্স এর মান হলো সামেশন অফ এক্স হইলো কি হবে বাবু, আর সামেশন অফ ওয়াই হইলো কি হবে। এর বাদে আমরা কামইব কি এক্স ওয়াই বা করতে হইলে পয়লা অগু ইনটু অগু, এর বাদে ওটা ইনটু ওটা, ওটা ইনটু ওটা ওলা খালি গুণ করবো, গুণ করে যোগ করবো দেবো আমি গুণ সব কিন্তু পার পাবো, তুমি যেন কোথাও অঙ্ক পাইলে হলো ওলা একটা চার্জ করবে আমার আইরাম আমার ফর্মুলা দেখো কিতা কিতা জিনিস লাগবো, সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার, আর সামেশন এক্স হোল স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, আর সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। তো এখানে পাঁচটা ডিফারেন্ট জিনিস লাগে, এক্স ওয়াই, এক্স এ ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওই যে সামেশন অফ এক্স আর সামেশন অফ এক্স স্কোয়ার দুইটার মধ্যে ডিফারেন্স কি দা অগু পয়লা স্কোয়ার করি আর বাদে যোগ করব, আর একটু তুই কি সামেশন অফ এক্স রে স্কোয়ার করব, তো অনেক অগু ভুল করে গ্যালাক্সি, ঠিক আছে এন সামেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল বিতরে দেবো এক্স এক্স রে স্কোয়ার করব পয়লা করিয়া সব স্কোয়ারের যোগফলটা হবে সামেশন অফ এক্স, আর এগুলো কি সামেশন অফ এক্স হোল স্কোয়ার খালি এক্স এর যোগ করব কোরিয়া উপরে স্কোয়ার করব ডিফারেন্ট এসকে দুই আমার মনে হলো দুইটা ডেটা আছে 2 আর 3 সামেশন অফ এক্স স্কোয়ার যে বলা কইবো পয়লা 2 ইনটু 2 4 3 ইনটু 3 হইলো কি 9, সো 4 আর 9 যোগ করি হইবো 13 ও হইলো কি সামেশন অফ এক্স স্কোয়ার, আর যে বলা কইবো সামেশন অফ এক্স 2 আর 3 যোগ করলে সামেশন অফ এক্স হইলো কি 5, 5 স্কোয়ার করব 25 আর এগুলো হইলো গিয়া 13 দুইটা ডিফারেন্ট আছে, পয়লা এক্স স্কোয়ার করে নিব করিয়ার বাদে ওগুলো যোগ করব, আর সেকেন্ড তো খালি এক্স করব করিয়া ওগুলো মাল্টিপ্লাই অ্যাড করিয়া পরে স্কোয়ার করব, সো সেম ও দেখো আমার চারটা দেখো এক্স ওয়াই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওলা করি করে পয়লা আলাদা করবে করা বাদে ও সব তিন ধরে নিচে যোগ করবে ও সুমিত কি দেখো আস্তে আস্তে টোটাল বললে মান সমান আই করে যখন সুমিতে কইছে ও দেখো এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই নিয়ম হলো কি পয়লা এক্স ও দেখো 2.65 ইনটু 3 ও কই দেয় এর বাদে ওগুলো গুণ দিয়ে দেয় পয়লা করে সব তিন যোগ করতে ঠিক আছে আইসে কত আমার মান 9.5.88 এখন দেখো আমি যদি টোটালটা করি ও হইছে এক্স এর টোটাল মান আর ও হইলো ওয়াই টোটাল মান গুণ দাও তাই কত 26.35 × 2.895 এর মাঝে দেখো আমি হলো বই দিছি আরো মান কত হয়েছে
আর আর মান হলো 0.596 তুই দেখ কিতা বুঝলি আমরা রিলেশন কিতা পার্শিয়ালি পজিটিভ কোরিলেশন ওকে সরি কোন খামো লাগবো ও একটু বাদে পড়া কোন খামো লাগবো বেশি কোরিলেশন না কম রিলেশন ই গুড মিডিয়াম বেশিও না আবার কম না আমরা আসলে প্যাটার্ন বাহরতাম চাই না একটা ভেরিয়েবল চেঞ্জ হইলে আরেকটা কত মান চেঞ্জ হইবে আমি যদি বুঝি না অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা করলে সেল কত টাকা বাড়বো তাহলে হো অনুযায়ী ইচ্ছে মতো আমি সেল বাড়াইতে পারবো খালি কি তাহলে লাগবো আমার অ্যাডভার্টাইজমেন্ট কস বাড়াই লাগবো আমার প্যাটার্নটা ভালো লাগবে বুঝে নি কাহিনি কিটা কিটা লাগে আমি গোবর এস্টিমেট হইলেও তো এস্টিমেট তার একবারে পুরো ভুয়া হইতো না আমি তো একটা প্যাটার্ন বা করছি কিটা থাকি ডাটা থাকি বা করছি যেগুলো লোকে উঁচু করো বুঝো ওগুরে আমরা অন পাইলাম কিন্তু আমরা জাস্ট আর দিয়ে হিসাব করি না আরেকটা জিনিস আছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অ্যাডভার্টাইজমেন্ট কত বাড়লে সেলস কতক্ষণ বাড়বো এগুলো যেমন আমরা কইতাম ভাই দুইটার এক্সাক্ট একটা কতক্ষণ আরেকটা চেঞ্জ করবো এগুলোকে আমরা আর বা করলে হইতো না আর স্কোয়ার করা লাগে খালি আর মানে সম্পর্ক কতক্ষণ বুঝিও খালি আর মানে হইলো কি একটা লোক আরেকটা সম্পর্ক কতক্ষণ আর আর স্কোয়ার মানে হইলো গিয়া একটা অতক্ষণ চেঞ্জ হইলে আরেকটা অতক্ষণ চেঞ্জ হইবে মনে করো আমার আর এর মান হইলো 0.90 আর স্কোয়ার মান হইলো 0.81 তো আমি কইতাম পারবো অ্যাডভার্টাইজমেন্ট যদি 1 টাকা বাড়ে তাহলে সেই 81 পয়সা বাড়বে তাহলে অ্যাডভার্টাইজমেন্ট লগে সেলের সম্পর্ক কত হয় 81% বাদ বাকি 19% অন্য কোনো কারণে সেলস বাড়বে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট লাগে সেল বাড়বো বা কমবো কত হয় 81% আর বাদ বাকি 19% ফর আদার রিজন বুঝা গেছে তাইলে আমি বুঝতাম পারবো যে বলো আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম অ্যাটলিস্ট 81% আমি শিওর যে একে সেলস হয়ে গিয়া ইম্প্যাক্ট ফেলাইবে লিফট করবে উচ্চের ব্যাপার ওকে তোমাদের একটা আমি কিতাব হই কোএফিসিয়েন্ট কিতাব এখন কি বড় হয় না তুমি যদি বুঝো কোএফিসিয়েন্ট এখন থাকি বড় হয় তাহলে বুঝবা তোমার টাটা হিসাব ভুল হয়েছে অলওয়েজ -1 থেকে +1 এর ভিতরে দাও মাইনাস চিনি খাওয়া আর কোলেস্টেরল বাড়া দুইটার মাঝে কোএফিসিয়েন্ট correlation coefficient হইলো গিয়া 0.713 চিনি খাওয়া আর কিটা কোলেস্টেরল বাড়ার মানে তুমি যদি চিনি খাও কত পার্সেন্ট চান্স আছে তোমার কোলেস্টেরল বাড়ার স্কোয়ার করো সম্পর্ক দেওয়া হইতো না কইছি ওগুলো স্কোয়ার করে আনলে হইবো ওগুলো হবই এগুলো দেখতে কইছি ঠিক আছে মাউন্ট হইব ওগু দেখে কইম ওগু চেঞ্জ হই দে ওগু অতকা চেঞ্জ হই প্লাস অফ পারসন হইলো কি আর সম্পর্কটা সম্পর্কটা হইব আর কত আর 0.713 স্কয়ার 0.56 সো 50 5081 সো 51% চান্স তুমি সিনে খাইলে তোমার কোলেস্টেরল বাড়ে যাবে আমরা কইতাম না যে 71% আমরা কইবো 51% যাস আর রে স্কয়ার করব কোরিয়ার বাদে রেজাল্টটা ইজ ইট ক্লিয়ার সুমিত বুঝছো তো যাবে এখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করব ওই একটা আগে প্রেডিকশন করলাম যে দুটার মাঝে যে বলা যত বেশি সম্পর্ক থাকবো আমার প্রেডিকশনটা তত বেশি ভালো হবে এক্স আর ওয়াই এর মধ্যে যদি কোরিলেশনটা খুব বেশি থাকে
তার মানে আমি বুঝলাম যে এক্স চেঞ্জ হইলে ওয়াই চেঞ্জ, আমার যে প্রেডিকশনটা এগুলো অ্যাকুরেট হইবে। তো খালি আমি এক্স আর ওয়াই এর মান জানলে হয় না, আমার বাহরা লাগবে। ধরো আমি জানলাম যে অ্যাডভার্টাইজমেন্ট আর সেলের মাঝে একটা সম্পর্ক আছে, আমি গুচ্ছ কয়ে বাহাল, তখন আমি কিতা করবো, করে অ্যাপ্লাই করবো রিয়েল লাইফ। কিলা অ্যাপ্লাই করবো যে কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট করলে কত টাকা সেল হইব, বা কত টাকা সেল করতে হইলে কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে, আমি ওগুলো আগুলো এটা করে ফেলাই। হ্যাঁ, মনে করো আমার এখন প্যাটার্ন বাহরি বেলাল্লাম, সিডিল কোলেস্টেরল প্যাটার্ন কিতা 51, আমার ব্যবসা কিতা, আমার ব্যবসা হলো হসপিটাল, তো আমি ডাক্তার, বাট আমার রুগী দরকার। এখন রুগী হাই কোলেস্টেরল রুগী করার লাগে আমি কিতা করলাম, সিডির একটা জায়গা করলাম, কতখান সিডি বেচলে আমার কতখান নতুন রুগী আইব আমি হিসাব করে বা করলাম, কারণ খেসি অনুযায়ী সিডি বেচলাম আমার হসপিটালে মানুষ ভর্তি হয়। মানে জিনিস নাই, মজার জিনিস। হ্যাঁ, তুমি বলা কিতা করতে পারবা বা ঘরে ব্যবসা করতে পারবা, তুমি জানো রিয়েল লাইফে এলাকো ধরনের কাহিনি হয়, এগুলো লাগে লিগাল কাহিনি, অত সমস্যার কিছু না, বাট ইলিগাল তো আর বুঝ সবাই হয়, এগুলো তো আর ইজি জিনিস, তো বি কেয়ারফুল। আমরা বাহর ইগু দিয়া কিন্তু আমরা আরো একটা হিসাব করছি যে ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু নাম্বার অফ ইউনিট দিয়ে টোটাল কস্ট বা করতাম ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স দিয়া, আমরা চ্যাপ্টার 4 ও বা সামথিং ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স দিয়া, এ আসলে এই সময় ফিক্স কস্ট, বি আসলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এক্স হলো নাম্বার অফ ইউনিট, ওয়াই হলো টোটাল কস্ট। সো রিগ্রেশন অ্যানালাইসিসও আমরা আটা দিয়ে হিসাব করতাম, আমার কিটা লাগে প্রেডিকশন হলো যে এর মান যদি পাইলাই আর এক্স বি এর মান যদি পাইলাই আর অন্য যদি এক্স এর মান পাই আমরা ওয়াই এর মান বা করতে পারবো, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা করতে পারবো। কিন্তু যদি এক্স অ্যাডভার্টাইজমেন্ট হয় আর এ আর বির মান পাইলে তাহলে ওয়াই সেলস এর মান আমরা ইজিলি বার করতে পারবো। তিনটা সো বির মান বাহরার সূত্র হইলো ওটা আর এর মান বাহরার সূত্র হইলো ওটা, দেখো তার ইগুত পরিচিত লাগে না, ইগুতটা ইগুত ইভেন ডাটা আরো কম, ইগুত ওয়াই স্কোয়ার লাগতো না, ইগুত খালি এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার তো আর মনে লাগে, টেনশনও কিছু নাই, এই পরীক্ষার ফর্মুলা সেটা দিয়ে দেবো, এই সূত্র আর এর আগের সূত্র দেওয়া যাবো, তো টেনশন কোনো কিছু নেই। দেখি পয়লা বি বা এ বা করা যে না, পয়লা বি বা করিও, কারণ এ বা করতে হলে অন্য বি এর মান লাগবে, ঠিক আছে নি। আর এগুলো ডাটা গুলা খুব বড় বড় হয়, কারণ অনেক ডাটা সাম করা হয়, ক্যালকুলেটার খুব কেয়ারফুলি ক্যালকুলেট করি, স্পেশালি আজকে যে ইলাস্ট্রেশন আমি কইছি অনেক বই সুন্দর করে তার করিয়ে দিয়েছি পয়েন্ট আছে, কিন্তু নিজে আবার করিয়া দেখি ক্যালকুলেটারের বাপ তো হ্যাঁ শুনেছি, হ্যাঁ খালে কাম দিব ক্যালকুলেটারে এক না করলে হলো আটটা করছি ইলাস্ট্রেশন ওই যে ডাটা মাত্র দুই তোমার তারা দিলেই এক্স ওয়াই মান দিলেই সমস্যা নেই, এক্স ওয়াই স্কোয়ার আপনি দিয়ে দিই, তুমি খালি ফর্মুলা করে দিও, ফর্মুলা তো ক্যালকুলেটারে বই যাও নাকি ভুল করে ফেলে, বা অনেক সময় আরও মান দিয়ে দিই বডি আর স্কোয়ার দিব ক্লাসও মাত বা এক তো চাল্লা বাজি বাইরে ফেলে, আর গ্রিল আলা জানলা সিপাহী আর টমেঞ্জারি লাগানো হয় যাতায়াত এই বাবরিয়ে পারো বুঝছো জানবার হয়েছে। এখন আমরা যে ডাটা রেঞ্জ আছে ডাটা থেকে প্রিডিকশন করতাম, প্রিডিকশনটা দুই ধরনের ডাটা, একটা হলে ইন্ট্রোপোলেশন আর একটা হলে এক্সট্রোপোলেশন। কোনো দেখো ডাটা আছে আমার, ঠিক আছে এক্সর আর এক্সর হাইয়েস্ট মান হতো কেবল আমি একটা প্রিডিকশন করব যেগু 5.25 এর বাইরে রেঞ্জের বাইরে ওগুলো আমি তুমি এক্সট্রাপোলেশন, আমার কাছে যে ডাটা আছে ও রেঞ্জের বাইরে যে বলা আমি প্রিডিকশন করবো এগুলো বলে এক্সট্রাপোলেশন, আর যে বলা রেঞ্জের ভিতরে তোমার ওটা হইলো ওকে আমার 60 টাকা সেল করতে হইলে অ্যাডভার্টাইজ কত করা লাগবে, কিন্তু 60 টাকা নাই এক্সাক্ট, তো তুমি গ্রাফও পাইয়া বাহলা যেহেতু তোমার হাইয়েস্ট রেঞ্জ হইলো গিয়া 5 টাকা 25 পয়সা লোয়েস্ট হইলো গিয়া 1 টাকা রেঞ্জের ভিতরে আছে এগুলো আমরা করা ইন্ট্রোপোলেশন, বাট যে বলা 10 টাকা সেল করতে হইলে কত অ্যাডভার্টাইজ করা লাগবে, 10 টাকার কোনো ডাটাই নাই
হাইয়েস্ট অ্যাড আছে 5 টাকা 25 পয়সা, তুমি রেঞ্জের বাইরে যে যাই এক্সট্রাপোলেট করা, এক্সট্রাপোলেশন আর ইন্টারপোলেশন বুঝছো, যে ডাটা আছে গিভেন সেট অফ ডাটা ওর ভিতর জিনিসগুলো যদি আমরা ইন্টারপ্রিট করি তাহলে ইন্টারপোলেশন, আর বাইরের গুলো বললে রেঞ্জের বাইরে গেলে এক্সট্রাপোলেশন। এগুলো আমরা আরো বালা করতাম পারি যদি আমরা কাছে গ্রাফ দেওয়া থাকে। আমি এগুলো করিয়া আনছি, দেখো গ্রাফ আমি ডাটা পয়সি ডাটা পয়সি ডাটা পয়সি ডাটা পয়সি ডাটা গুলো দেওয়া আছে অত অনুরোধ। হ্যাঁ আমার কাছে এসরে উঠে কইছে 10 হইলে কত হইব, তো আমি জাস্ট ইনস্টারে ওর ধরে আগলত পারাইছি, আমার গ্রাফটাও তো একুরেট হইছে না, হইলে উত্তর মাঝখানে দিয়ে গেল না রাইট। ঠিক আছে স্টেপল লগে রিলেশন নাই, তুই জাস্ট হইলো কি আমরা আমার ডাটা রেঞ্জ আছে অত অনুরোধ, ওখান থেকে যে প্যাটার্ন দেখলাম প্যাটার্ন ধরে আমি লাইনটারে লম্বা করেছি, লম্বা করা আমার ও পয়েন্ট ও লাইনের সুযোগ আমার 10,000 বা করতাম তো 10-এর সুযোগ হয়েছি, আমি ওগুলো লম্বা করছি যে বলা আমি ফাই লিখছি ওকে 10-এর সুযোগ হয়েছি ওগুলো কি সব তৈরি আমার করা লাগে, অ্যাডভার্টাইজমেন্ট যদি 10 করি তাহলে আমার সেলই করছি, আমি এক্সট্রাপোলেট করে পাওয়ার দিচ্ছি। পয়েন্টস একটু দুঃখিত হয়ে গেছি, এগুলো একটু নিছিলাম তো ওগুলো মাঝামাঝি যেগুলো আর কি, এগুলো কল লাইন অফ বেস্ট ফিট ডাটাগুলো যেগুলো পয়েন্ট আছে পয়েন্ট ঠিক মাঝখানেও আমি কিনা করবো আমার লাইনটা টানবো ঠিক মাঝে দিয়ে, আমি ঠিক মাঝে দিয়ে লাইনটা টানছি না। ক্লিয়ার? এগুলো কি সবুর আনতে যাচ্ছে কি ঠান্তা, এই লাইনের নাম হইলো কি লাইন অফ বেস্ট ফিট, যে লাইনটা ডাটাগুলোর মাঝখানে দিয়ে একুরেট মাঝখানে দিয়ে যায় সবুর আনতে যাবে উপরে। তাহলে সেলফ ফরকাস্ট আমরা কত মারবো নি, সেলফ ফরকাস্ট কত মারবো নি, সেলফ ফরকাস্ট করতে হলে আমার লিনিয়ার রিগ্রেশন বা করা লাগবে, লিনিয়ার রিগ্রেশন এর ফর্মুলা কিটা y = a প্লাস bx বলা এর মান আর b এর মান বা করব ফর্মুলা দিয়া, আর তারা কইবো x এর অত x এর লাগবে y হতো, কোশ্চেন কইয়া দিব অত নম্বর x এর লাগবে y হতো, তো এর মান আর b এর মান পাইলে ও এর মান b এর মান লগে x কই দিলে আমার y অটোমেটিক বার হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, অন দেখো ওগো আমরা এখন করবো x কিতা আর y কিতা, এনা ইন্ডিপেন্ডেন্ট হইলো কি ইয়ার গুড, আর y হইলো কি ঠিক আছে, তাহলে 2014 এর ধর্ম 0 15 1 16 2 17 3 হলা করে ধরে ধরুন 0 1 2 3 সাল লেখতাম না 0 1 2 3 সেক্টর এটা আর বাদে 20 30 40 এগুলো, সো ওগুলো কি x ওগুলো কি y, সো আমরা এর মান কি লাভ করবো জি না, এর মান আর বির মান ওদের উপর সামেশন, সো তুমি পালা সামেশন অফ x সামেশন অফ y কলা করা লাগবে, চলো আমরা ওটা করি, কিছু 8 কলম লাগাই কিন্তু তো বেকা মাখা লি বুঝরাই পালা, x এর মান লেখো 0 1 2 3 আর y এর মান লেখো 20, 30, 39, 48 কলম করো, কলা এক্স ওয়াই এক্স স্কোয়ার হলো চারটে কলম করো, আছে
কত হয়েছে? 6, 138, 252, 14। এখন জাস্ট ফর্মুলা, বের ফর্মুলা পাও, বি বা করো, এর ফর্মুলা পাও, এ বা করো। বি কত এসেছে? তাহলে বাঘর 2018 সেল কত? ঠিক আছে, 2018 সেল ওয়াইড মান। Yes, right. কি আপনি আমাকে বলেন? মাইনাস হয়ে যায় তাহলে তো কোনো গুলো হচ্ছে জানলা বাজি আর
বিগত তো দেখি আহো, তুমি আমার আনসার দেখে লেছো, তুমি বুঝে লেছো, হয় তুমি আনসার দেখে লেছো, 57.5 কিটা, 18 কিটা বলাবলি বুঝি, 18 প্রেডিকশন মানে সেই 18 কিটা লাগি করব আইছি আমরা, কারণ 17 আসলো 3 0 1 2 3 17 আসলো 3 18 রে করব আইছি, ঠিক আছে, সব উচ্চরে সামনে মায়ের গুজরে নি ততদিন আইয়া লগ দিয়া না বুঝতে পারি শর্মা ইয়ার রুমে লাইছে আনি আজকে তোমার কোয়েশ্চন দেবো কি তারপর সিলভার অর্ডার y equal to a plus bx কমেন্ট কিটা করো বলো বলো 20.25 বা 30 4 into 2 by 2 আগে করে গুণ পরে তুমি যদি আগে দাও আগে গুণ করিব লাগে বাক করিব লাগে এই হলো কাহিনী কিনা হবে সামনে কত হয়েছে চলি কি লাগে 57.5 মিটার মানে এর নাম কত দেখো এর দেখো সত্যি এর আজকে তুমি তো 0 1 2 3 3 কি দাঁড়াতো 2017 তাহলে 2018 হইব ইনিশিয়াল রিঅ্যাক্টর 0 দেব সোলা সিদ্ধা বাবা বড় আমার কাজ করবে এক্সট্রা মত দাও বাদ বাকি যা বলে আসলি সামিয়া আসলি আবেদা আসলি ভাইয়ান তামিদ ওকে চলো অ্যাডভান্টেজ কি তা লিনিয়ার রিগ্রেশন অ্যাডভান্টেজ পাঁচটা আলাদা কি করা হয় পাঁচটা আলাদা রিলায়েবল প্রেডিকশন করতে হয় বাইক থেকে ফিউচার সম্পর্কে লিনিয়ার রিলেশনশিপ তাহলে তোমার দুইটা ভেরিয়েবলের মাঝে ইজিলি তুমি প্রেডিকশন করতে পারবে লাইন অফ বেস্ট ফিট লুই ভাই ওই যে সাপোর্ট দেখা আগে আমরা একটা লাইন আসলাম ওপর দিয়ে আমরা প্রেডিকশন করতাম পারবো 2000 সেই লিলে কি 70 ডিসঅ্যাডভান্টেজ হইলো কি পাঁচটাটা ইউজ করে পাঁচটা এটা হইছে এই প্যাটার্ন ফিউচারে হয়তো নাও থাকতে পারে প্যাটার্ন চেঞ্জ হইতে পারে ডাটা যদি কম হয় স্মল সেট হয় তাহলে প্যাটার্ন তুমি হয়তো নাও ধরতে পারো আর হইলো গিয়া লিনিয়ার রিলেশনশিপ আছে তারা ধরে দুইটা ডাটার মধ্যে যদি লিনিয়ার রিলেশনশিপ না থাকে তাহলে y equal to a plus b apply করি ইগো বা করলে প্রেডিকশন একুরেট হইতো না আর ডাটা যদি রিলায়েবল না থাকে তাহলে লিনিয়ার রিগ্রেশন এর আউটপুটটাও রিলায়েবল হইতো না ওকে আজকে তোমাদের মজার একটা জিনিস করাইবো একটা প্রোডাক্টের লাইফ আছে তুমি জানো জন্ম আছে মৃত্যু আছে এটা প্রোডাক্ট জন্মিয়া মরি গেছে একটা প্রোডাক্টের নাম জন্ম
হওয়া দিলে তুমি হওয়া দিলে বেসপা কামাল বলছে আমার আছে বেসপা এখন বিক্রি হয়নি আগে রিল দিয়া ক্যামেরা হইতো, ডিজিটাল ক্যামেরা বাদে তারা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। সুবিধা হতো এই সময় বেশি ছোট আসায় কম্পিউটার একটা জিনিস ইউজ হইতো, এগুলোর নাম হইলো ফ্লপি ডিস্ক। একটা ডিস্ক 2 মেগাবাইট 5 মেগাবাইট জায়গা রাখা হয়, পেন ড্রাইভ আর হার্ড ডিস্ক আও বাদে হে বাজে বিলুপ্ত হয়ে গেছে। কত বড় তো একটা প্রোডাক্ট শুরু হয়, এর বাদে আস্তে আস্তে এক সময় এগো নাই হইলে না। আইফোন আছে না, আইফোন আইফোন ফোন আছে, এগুলো খালি আপডেট ভার্সন আছে। তুমি কইতে পারো 1G নাই, 2G নাই, 3G এখন কিছু আছে, 2G এখন আমরা ইউজ করি, 3G আর 4G ইউজ করি, 5G এলে 3G নাই হইলে ও হইলে ব্যাপার। হ্যাঁ, একটা জিনিস বিলুপ্ত হওয়ার পথে আছে না, এই এনার্জি কনজিউমিং বাল্ব, লাল বাল্ব, এনার্জি বাল্ব আমার বার্তা কি আস্তে আস্তে কমে যায় আর প্রচুর পরিমাণে কমে এরকম আমি পাই না আসলে কোনো জায়গায়। এনার্জি বাল্ব আওয়া বাদে যে আগে লাল লাল বাল্ব ছিল ফিলামেন্টের বাল্ব ছিল, এটা তো নাই হয়ে যায়। ঠিক সো একটা প্রোডাক্টের লাইফ আছে, এর জন্ম হয়, আস্তে আস্তে বড় হয়, বয়স্ক হয়, এর বাদে আস্তে বড় হয়ে মরে যায়। তো জন্ম হওয়ার স্টেজটারে আমরা হই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, জন্ম হয় কোনো মানুষের মাথা আঁকতে পারে, রিসার্চ করে আইডিয়া লয় পড়িয়া করে আস্তে 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 এটা প্রোডাক্ট বানায়, রিসার্চ করে আনলেও এটা প্রোডাক্টটা বাজারে সারা লাগে, প্রোডাক্টটা যেমন আপনার বাজারে যায় এগুলো হয় ইন্ট্রোডাকশন ইউজ। এই রিসার্চ তুমি খালি খরচ করবে বানা নিলে কোনো ইনকাম হইতো না, ইন্ট্রোডাকশন হইলা প্রোডাক্ট যেমন হইলা বাজারে সারবে ইনকাম হইব কিন্তু কম হইব, কেন কম হইব মানুষকে পয়লা প্রোডাক্ট সিদ্ধ না সিনারি লাগে তুমি কিতাব লাগবো পিসি অ্যাডভার্টাইজমেন্ট করবে, সো তোমার খরচ বেশি হইব, লাভ হইব না লাভ হইব, কারণ পয়লা দিকে ইনকাম অত বেশি হইতো না, বাট তুমি পিসি অ্যাডভার্টাইজমেন্ট করবে তোমার এক্সপেন্স বেশি হইব, সো তোমার লস হইব, বুঝছো যাবে। এটা রাখো গ্রোথ হয়ে গেলে মাসে চিনবো, তোমার তো পাগল আর মাসে কিনবো আর কি, তোমার খেসে কিনবো প্রোডাক্ট চিনে নিছে প্রোডাক্টের বেনিফিট বুঝে খেসে কিনে সবাই দরকার করলে বদলা নিলেই কিনবো, আনাইলে নতুন কেউ কেনার মতো মানুষ থাকতো না। হ্যাঁ, সেক্ষেত্রে এর বাদে যেবেলা প্রোডাকশন বাদে বেরিয়ে জন্য আনতে হয় না, প্রোডাক্ট সেম রাখবে আস্তে আস্তে প্রোডাক্টটা ফলো করবে। সো জিনিসটা যদি তুমি গ্রাফও আঁকো জিনিসটা হইব কাইন্ড অফ ফলা, ফলা নাই কিছু নাই, আস্তে আস্তে উঠবো ফলা ইন্ট্রোডাকশন স্টেজ, এর বাদে সাহ করে উঠবো হানালি গ্রোথ স্টেজ, ওই লোক ম্যাচুরিটি হালকা আবার সেল বা এক লেভেলে করে রয়েছে, এর বাদে আস্তে আস্তে সেল প্রোডাক্ট করবো। আইফোনের সেল যেবেলা ফলো করে আইফোনে কিতা করে আপডেট আনে, তো হ্যাঁ আবার ম্যাচুরিটি লম্বা করে আবার যেবেলা ওকে ফল করিয়া ও যেত কি আবার কিতা করবো আপডেট আনবো, আর একটা আবার হইব ওলা করে করে আপডেট আনি আনি মানুষের প্রোডাক্টের লাইফ সাইকেলটা বাড়ে, ডিক্লাইন হয়ে গেলে কি তোমার লাভ হইতো না আবার লস হইব, মেইন লাভটা হয় ম্যাচুরিটি আর গ্রোথ স্টেজ। তোমাদের লাগে কিটা লাগবে যেরকম
তুমি ফরকাস্টিং করার সময় বুঝতে পারবে তোমার প্রোডাক্ট কই আছে। তোমার প্রোডাক্ট যদি ম্যাচুরিটি স্টেজে থাকে, 1 বছরের তুলনায় 1.5 বছর সেল অত বেশি ইউটি রাইজ করতে না, বাট তোমার প্রোডাক্টটা যদি গ্রোথ স্টেজে থাকে তাহলে 1 বছরের তুলনায় 1.5 বছর সেল জাম্প করবে পালাই বেলাই। তোমার যদি কেউ কয়লা বোতল দেশ করে কয়লা বোতল দেখিও এই বোতল যদি হি স্টাইল থাকত মাসে খাইল না নাম তো মারা ইনফেকশনাল লাগে ইনফেকশনাল লাগে কোকোর টেস্ট লাগিছে এস কোন করে ইটা কো ইটা ইটা কোকোর যে আইটেম গুলা এগুলা নেসেসিটি আইটেম না কাইন্ড অফ তবে তারা জুড়ে নেসেসিটি বানাই দিছে কারণ ড্রিঙ্কস না খাইলে দিন মরতে না কোক না খাইলে দিন মরতে না বাট তুমি ই করে বানাই লিছো যে গরম লাগে ওকে ঠান্ডা পানি না খাইয়া কোক খাইবে যদি একটু সুগার থাকে তোমার পাখা ক্ষতি হওয়ার কোলেস্ট্রল কোলেস্ট্রল বাড়ে কোক খাইবে কারণ এটা তোমার মনে হয় যে আমার জানা জানতে লাগে বুঝে তারা তোমার ওই জিনিসটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ফিলিংস আনে গেছে বাট কোকে যদি তার প্রোডাক্টটা সেম রাখি দেয় তো টেস্ট সেম আছে ঠিক আছে মানে বাট ডিজাইনিং ডিজাইনিং যদি সেম থাকে আর পেপসি যদি তার ডিজাইনিং গুলো আপডেট করে কোক থেকে সেই মানুষ পেপসি দিয়ে একটা প্রোডাক্টর একটা প্রোডাক্টর তুমি এই দেনা হতো দুজন পাঁচজন তুমি হয়তো বাংলাদেশের কিতা করে নাইলে পেপসি কোম্পানি খুলে না পেপসি কোম্পানি ঠিক আছে এও ওয়ার্ল্ড একটা বড় কোম্পানি হয়ে যায় এবং কোকোর কম্পিটিটর জাস্ট সিম্পল কোকোর কম্পিটিটর যাও যাহা কোথায় আসলাম একটা প্রোডাক্টর একটা প্রোডাক্টর আইরাম 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 বেঙ্গল ফুটওয়ার ব্যাগ এখন আইরাম কিছু কিছু প্রোডাক্টর লাইফ সাইকেল হিউজ লম্বা থাকে আইফোন হওয়া মনে হয় 10 বছরের লাইফ স্প্যান কারণ লাইফ স্প্যান হয়তো 200 বছর বুঝলি 150 বছর লাইফ স্প্যানের একটা জিনিস আস্তে আস্তে ডিক্লাইনিং স্টেজ আর অয়েল পেট্রোল কার আস্তে 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 পেট্রোল শেষ হয়ে যায় মানুষ রিনিউয়েবল যান ইলেকট্রিসিটি লাগে মানুষ এখন যার কিতা সোলার পাওয়ার ওয়াইন পাওয়ার এগুলা এখন কিন্তু ইলেকট্রিসিটি ইউজ লাগে পেট্রোল ইউজ কমে যায় সম্মান চেয়ে ইলেকট্রিক কার যায় সো এই যে তেলের কার গুলা কমে যায় তেলের কার গুলা আস্তে আস্তে কিতা করে প্রত্যেকটা দেশে ব্যান করে নিব উইদিন 2015-এর ভিতরে নাই হইব পেট্রোল কার সো এগুলো ডিক্লাইনিং স্টেজ আস্তে আস্তে বড় আসলে হয়ে গেছে সো কার কিন্তু কত 100 বছর ধরে আসতো পেট্রোল কার বুঝলে ব্যাপারটা ওরও লাইফ স্প্যান অনেক লম্বা কোকো লাইফ স্প্যান 100 বছর আছে আরো হয়তো 100 বছর কোক চলবো গুরুত্ব গ্যারান্টি তেরো বা কোক লাইফ স্প্যানের এখন কোন স্টেজ আছে ম্যাচুরিটি স্টেজ সব মানুষই কোক খায় বিলা না যে কোনো একটা দেশে গিয়ে 1 কোটি মানুষ নতুন খাওয়া বাড়াই নিব কারণ আমি অতটা মাত্রা আমি কোক মাঝে মাঝে খাই তুমি জানো কোক মাঝে মাঝে খাওয়া গরম করলে কোক পেপসি বিক্রি আর বাড়ে কোকসি গ্রোথ হইতে ওইব কিলা হালকা ম্যাচুরিটি স্টেজ অন্যান্য হালকা গ্রোথ আর ম্যাচুরিটির মাঝে কিতাব ম্যাচুরিটি স্টেজ হালকা বাড়ে গ্রোথ আর ম্যাচুরিটির মাঝে ডিফারেন্স হইলো কি ম্যাচুরিটি হালকা বাড়তে পারে বা সমান থাকতে পারে কিন্তু গ্রোথকে শার্প বাড়বে তার মনে করো কোকোর কত দেশে কোকে বেছে তার মাল কতটা দেশে ওয়ার্ল্ড কোকে তার মাল বেছে উত্তর কোরিয়া ছাড়া সব দেশে বেছে তারা হামাই বাড়ি দেয় না কোকরে না তারা বাইরে ইনভেস্টমেন্ট হামাই বাড়ি দেয় না কোকরে হারাই বাড়ি দিল না কি দেখ আস্তে দুনিয়ার মাসে কোক খা অলরেডি তার গ্রোথ হয়ে গেছে
তো এখন সে খুব বেশি শাক ঠোকর সেল বাড়াইতে পারতো না, কারণ সে অলরেডি কোটি কোটি বোতল খুব বানাইয়া বেছে। যদি এখন পার ডে 10 কোটি বোতল খুব বেছে, আস্তা ধরি 15 কোটি বা 20 কোটি হইতো না, 11 কোটি 12 কোটি বলা সব দিক ঠান্ডা ঠান্ডা দিয়ে একটু বাড়বো কম ভাবে খুব বেশি হইতো। এখন দেখা গেল সামহাও আমরা নাসা তো কইরা মঙ্গলকে পাইলা মানুষের লাগার মানুষ আরো 700 কোটি মানুষ করেছে, কোকে গিয়ে তারা অনুপম পানি ফেলল, তো এক লোকে এখন আরো 700 কোটি মানুষ হইলেন খুব কমে লাগে পানির। তখন গিয়ে তার সেল জাস্ট ডাবল হয়ে গেল, উভয়ই গ্রো। আর হ্যাঁ 700 কোটি বোতল খুব বেশি, এর মধ্যে 10 কোটি বাড়ছে, এগুলো তুমি ম্যাচুরিটি লেভেল আছে সেলস বাড়ায় ঠিক আছে, কিন্তু হ্যাঁ গ্রোথ স্টেজও না, গ্রোথ স্টেজে সেল ছাড়া করে পারবো রকেট লাগা পারবো। ন্যাচারাল রিসোর্স অবভিয়াসলি কিছু 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 জিনিসের প্রোডাক্টের লাইফ স্কেল ধরব, প্রোডাক্ট যেগুলো আমরা কিনতে পারব ন্যাচারাল সব রিসোর্স হয় আছে, সূর্যের লাইফ স্কেল আছে 13 বিলিয়ন ইয়ার, 13 বিলিয়ন ইয়ার আমার কথা না দেশে প্রোডাক্টের লাইফ স্কেল শনিবারে পরীক্ষার কোনো ডেট নাই, পরীক্ষা দ্বিগুণে 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 বইয়া বইয়া 3 মাস 8টা 6 মাস থাকে, সব এসএসসি স্টুডেন্ট দৌড়িয়া মারি ধরা দরকার। এগুলো ইনশাল্লাহ ইন ফিউচার খুব তাড়াতাড়ি চালু হইব, রেডি থাকো। এর ভিত্তিতে তাড়াতাড়ি তুমি এটা করিও না, তাড়াতাড়ি পরীক্ষা লাগে রেডি হো, যে আমি পরীক্ষা দিলে তুমি কোরআন মুন্ডি বাইতো আর এই বাইতো শুক্রবার দিন রিল্যাক্স করো, আধা দিন রিল্যাক্স করো, আধা দিন পড়ো যদি পড়া জমাই দেয়, আর জমাই না তাহলে তুমি পড়ো কি দেখছো মাসুলা এটা বলা খালি বাড়ি দেওয়া লাগে ফ্রি 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 কো করে এগুলো ফ্রি কি মাংকি রাইন নাকি মাংকি এগুলো আছে যে কাজে আরাম করতো, আর এগুলো লোকে কি তা মাস্টার মাস্টার নাকি সেবা করা লাগে মাস্টার ইনার মাস্টার বাড়ায় না বাইরে থেকে আমার লাগান মাস্টার হলে এই যদি কিটা আমার অ্যাটাক করে তুমি কাছে কিনে করবে আদারওয়াইজ করতে মাস্টারও ধরার আছে একটা ঠিক আছে। ওকে শনিবারে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার শেষ করবো।